সি প্রোগ্রামিং কি? আপনি যদি একজন অ্যাভারেজ প্রোগ্রামার হয়ে থাকেন, তাহলে আপনি জীবনের কোনো না কোনো সময় এই কথাটা শুনছেন যে কোন ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমি শুরু করব, এবং সেটার উত্তর একটাই, সি। সি প্রোগ্রামিং দিয়ে সবাই নিজেদের প্রোগ্রামিং জার্নি শুরু করে, খুব সম্ভবত প্রায় সবাই, সবাই বলতে প্রায় সবাই হইতে পারে। তাহলে আসলে এই সি প্রোগ্রামিং জিনিসটা কি এটা জেনে নেওয়া যাক। এটা যদি আমি সরাসরি গুগল দাদাভাইকে জিজ্ঞাসা করি যে আসলে সি প্রোগ্রামিং কি, তাহলে আমরা এমন একটা উত্তর পাই যে সি হচ্ছে একটা জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা প্রচণ্ড পরিমাণে পপুলার, খুবই সহজ এবং ফ্লেক্সিবল। এটা একটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এটা একটা মেশিন ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে আমরা অনেক ধরনের সফটওয়্যার এবং অনেক ধরনের অপারেটিং সিস্টেমকে তৈরি করে থাকি। এমনকি আমরা যে এখন অপারেটিং সিস্টেমটা ব্যবহার করতেছি, মানে উইন্ডোজ 10, এটাও সিতেই লেখা। সি শেখার জন্য আমরা অনেকেই অনেক ধরনের বই পড়ে থাকি, এবং সেই বইগুলো পড়ে আমরা যেই বেসিকগুলো জানবো সেটা নিয়েই এই ভিডিওর আলোচনা। সো সি হচ্ছে একটা কম্পাইন্ড ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজে আমাদের সবার প্রথমে অনেক কিছু লেখা থাকে, এবং সেই লেখাগুলোকে লাইন টু লাইন অ্যাসেম্বলি কোডে ট্রান্সফার করা হয়, এবং সেই পুরো কোডটাকে একসাথে এক্সিকিউশন করা হয়। এবং আমি এখানে যে কথাগুলো বলছি একটাও আপনারা বুঝার নেই, বুঝার জন্য আপনাদের ব্রেন লাগবে যেটা আপনাদের এখনও হয়নি। আর যদি সেই জ্ঞানটা আপনাদের হয়ে থাকে, তাহলে সবার প্রথমেই যখন আপনি সি কোড লেখা শুরু করবেন, তখন আপনাকে লিখতে হবে ইনক্লুড stdio.h, এটাকে বলা হয় লাইব্রেরি ফাংশন। এবং এই লাইব্রেরি ফাংশন কল করার মাধ্যমে আপনি কিছু হাবিজাবি জিনিসকে ইম্পোর্ট করবেন, এবং সেই ইম্পোর্টেশনের পর আপনাকে একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে, যেটা আমরা এভাবে করে থাকি, ইন্টিজার মেইন, তারপর বিনা কারণেই একটা ব্রেকেট দিতে হবে, এবং সেই ব্রেকেটের ভেতরে আপনাকে কোডটা লিখতে হবে। এবং কোড লেখার জন্য আমরা যদি নর্মালি একটা কিছুকে প্রিন্ট করতে চাই, তাহলে আমাদেরকে লিখতে হবে printf, তারপর একটা ব্রেকেট দিতে হবে, এবং এই ব্রেকেটের ভেতর আপনারা যা প্রিন্ট করতে চান সেটাকে লিখে দেবেন। সো আমি এখানে হ্যালো ওয়ার্ল্ডকে প্রিন্ট করতে যাচ্ছি, সো হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়ে গেছে। এবং তারপর বিনা কারণেই আপনাকে আরেকটা কিওয়ার্ড লিখতে হবে, এবং সেটার নাম হচ্ছে রিটার্ন। এবং রিটার্নের পর আপনাকে অবশ্যই একটা জিরো দিতে হবে, তাহলে কোনো কিছুই হবে না, বাট এটা কেন যেন দেয় আমি নিজেও জানি না। সো এবং লাস্টলি আপনি যদি এটা লেখেন, তাহলেও আপনার কোড ঠিকঠাক মতো হয়নি, আপনাকে অবশ্যই সেমিকোলন দিতে হবে, যেটা আমি এই কোডের 5 নম্বর লাইনে দিইনি। সো আমি সেখানে একটা সেমিকোলন দিয়ে দিব, এবং এতটুকু যদি আপনার ঠিক মতো হয়ে থাকে, তাহলে আপনারা এমন কিছু দেখতে পারবেন। এই তো, আপনি সি প্রোগ্রামার হয়ে গেছেন। এতটুকু যদি আপনারা ঠিক মতো করে থাকেন, এবং কনসোলে যদি এই আউটপুটটা আপনারা দেখে থাকেন, তাহলে আপনারা এখনও সি ফ্লো কন্ট্রোল, সি ফাংশনস, সি অ্যারে, সি পয়েন্টার, সি স্ট্রিং, স্ট্রাকচার এবং ইউনিয়ন এবং সি ফাইল সম্পর্কে কোনো ধারণাই অর্জন করতে পারেন নাই। এবং এই ভিডিওতে আমি একটা কিছু নিয়ে আলোচনা করব না, কারণ আমি পাগল হয়ে যাইনি যে আমি সি নিয়ে কথা বলবো, যদিও ভবিষ্যতে সিনিয়র ভিডিও করার প্ল্যানিং আছে। যাই হোক, সো এই ছিল সি এর একটা বেসিক ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, এবং বদদোয়া দিয়েন না। সো টাটা।